আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের নতুন ভিডিওতে আপনাদের সাথে। আজকে ইন্ডেক্স নিয়ে কিছুটা কথা বলবো, ইন্ডেক্সের কথা না আসলে, ঠিক ওভারঅল মার্কেট নিয়ে কথা বলবো। মার্কেটটা আগামী রবিবার কেমন যেতে পারে, কি ধরনের বিহেভ করতে পারে, সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো। তো ফার্স্ট অফ অল বলি যে আপনারা যদি আমার বিগত দিনের ভিডিওটি দেখে থাকেন তাহলে আজকের দিনের ভিডিওটিকে রিলেট করতে খুব ইজি হবে আপনাদের জন্য। তো সেই কথাই আসবো, তার আগে চলুন দেখে আসি আমাদের মার্কেটের বর্তমান পরিস্থিতি কি ছিল আজকে। আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডেক্স এর বর্তমান পয়েন্ট হচ্ছে 6148, এবং এটা গত দিনের চেয়ে 32 পয়েন্ট মাইনাস হয়েছে, এবং টাকার অঙ্কে লেনদেন হয়েছে 583 কোটি টাকা। আমরা যদি বিগত দিনের কিছু ডাটা খেয়াল করি, আমাদের বিগত দিন আমাদের ইন্ডেক্স মাইনাস হয়েছিল 78 পয়েন্ট এবং টাকার অঙ্কে লেনদেন হয়েছিল 800 কোটি টাকা। এখানে যেই ব্যাপারটা দেখার বিষয় সেটা হচ্ছে আমাদের গত বুধবার লেনদেন হয়েছে 800 কোটি টাকা। আমি গত দিনের ভিডিওতে বলেছিলাম এই লেনদেনের পরিমাণটা যদি 800 কোটি টাকা না হয়ে 500 কোটি টাকার মতো হতো তাহলে আমি হয়তো অনেক বেশি খুশি হতাম তখন, কারণ মানুষ বিক্রি করতে চাচ্ছে না এই জিনিসটা বুঝাতো যদি এই টাকার অঙ্কটা 500 কোটি টাকার মধ্যে হতো। দেখেন কাকতালীয়ভাবে আজকেই সেই জিনিসটা হয়ে গেল, আমাদের লেনদেন 583 কোটি টাকার মতো হয়েছে, 500-র ঘরে রয়েছে লেনদেনটা। এবং এখান থেকেই বোঝা যাচ্ছে যে আপনারা, আমরা যারা সাধারণ বিনিয়োগকারী আছি অথবা যারা স্মার্ট মানি আছে, তারা মার্কেটে অতটা অ্যাক্টিভ না, তারা এতটা বাই সেল করছে না, কেউ লসে সেল করতে চাচ্ছে না, আবার একটা ইনডিসিশনের মধ্যে রয়েছে মার্কেট, সেই কারণে কেউ বাই করতেও চাচ্ছে না। ব্যাপারটা অনেকটা এইরকম যে আপনারা ধরেন এক্সপোজার লিমিট ঠিক হলো মার্কেটে, ফ্লোর প্রাইস আসলো মার্কেটে, কিছু ভালো ভালো নিউজ আসলো, এবং ঠিক তারপরেই ফুয়েল প্রাইস ইনক্রিজ হলো, দেন হচ্ছে ডলার মার্কেটটা মানে কারেন্সি মার্কেটটা অনেক আনস্টেবল হয়ে গেল, অনেক বুম একটা মার্কেট হয়ে গেল ডলার মার্কেটটা। তো ব্যাংক, আমাদের ব্যাংকের এক্সপোজার লিমিট যেই জিনিসটা, আমরা হয়তো ভেবেছিলাম ব্যাংক তাদের এক্সপোজার লিমিটটা ঠিক হয়ে যাওয়াতে তারা নতুনভাবে মানি ইনজেক্ট করবে মার্কেটে, বাট অন দ্য কন্ট্রারি হলো কি আমাদের সাথে, ডলার কারেন্সি মার্কেটে ডলারের দাম বৃদ্ধি পাওয়াতে দেখা গেল যে ম্যাক্সিমাম ব্যাংক, আমার কাছে মনে হচ্ছে যে ব্যাংক বা বড় ম্যাক্সিমাম ব্যাংক ইনভেস্টর হয়তো এক দুইজন যেতে পারে বাট ঢালাওভাবে না, আমার কাছে মনে হচ্ছে যে ব্যাংকগুলো হয়তো তাদের কিছু ইনভেস্ট এই ডলার মার্কেটের জন্য বরাদ্দ রেখেছে, যে কারণে আমার কাছে মনে হচ্ছে যে ব্যাংকগুলোতে অনিয়ম পাচ্ছে বাংলাদেশ ব্যাংক, এবং তারা অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। সো আমরা কি বুঝতে পারলাম যে এক্সপোজার লিমিটটা হওয়ার কারণে যেই ভালো জিনিসটুকু মার্কেটে হওয়ার কথা ছিল সেটা রিফ্লেক্ট করেনি মার্কেটে, বরঞ্চ আমরা একটা নেগেটিভ ভাইব পাচ্ছি মার্কেটে যে এক্সপোজার লিমিট ফ্লোর প্রাইস দেওয়ার পরও মার্কেট কমছে। তবে সবচেয়ে ভালো ব্যাপার কি জানেন, আপনারা হয়তো বলতে পারেন যে সবচেয়ে ভালো ব্যাপারটা হচ্ছে এই মার্কেটে ভয় পাওয়ার মতো কিছু নেই আপাতত, ফ্লোর প্রাইস থাকার কারণে আমরা কিছুটা কয়েক মাস হয়তো একেবারে নির্বিঘ্নে কাটাতে পারবো। ফ্লোর প্রাইসটা যতদিন পর্যন্ত মার্কেটে লেনদেন ঠিক থাকবে আমার মনে হয় না ফ্লোর প্রাইসটা অত উঠানোর চিন্তা ভাবনা থাকবে বিএসইসির, হয়তো একটা সময় উঠাবে যখন লেনদেনটা 1000-1200-1500 কোটির ঘরে চলে যাবে, এবং যখন দেখা যাবে যে মার্কেটটা এখন যেই পজিশন রয়েছে সেখান থেকে প্রায় 15-20% বেড়ে গিয়েছে, এইরকম পজিশনে এসে হয়তো ফ্লোর প্রাইস ওঠানোর চিন্তা করবে। সো অনেকেই দেখা যাচ্ছে যে প্যানিকড হয়ে যাচ্ছেন যে ফ্লোর প্রাইস না থাকলে কি হবে, আসলে আলটিমেটলি এখন ফ্লোর প্রাইস না থাকার কোনো কারণ নেই। আবার আরেকটা ব্যাপার যেটা আমি বলবো যে ডলারের যেই আনস্টেবল একটা সিচুয়েশন এখন আসছে, সেই সিচুয়েশনটাও হয়তো আমরা খুব সামনেই একটা স্টেবল পজিশনে দেখতে পারি, কারণ কোনো জিনিসই একেবারে টানা বাড়তে থাকে না, প্রত্যেকেরই একটা পতন থাকে, যখন পতন হবে তখন আশা করি যারা শেয়ার মার্কেট থেকে টাকা ইনভেস্ট করেছে বা ব্যাংকগুলো ইনভেস্ট করেছে তারা তাড়াতাড়ি বের হয়ে আসতে পারবে, তারা আশা করবো যে আটকে থাকবে না জেড ক্যাটাগরি শেয়ারের মতো, যেমন জেড ক্যাটাগরি কিছু শেয়ার বাড়ার পরে সাধারণ পাবলিক যখন কিনে তখন তারা
ঠিক তার পরপরই কমে যায় এবং মানুষজনের টাকা পয়সা আটকে থাকে, হয়তো ডলার মার্কেটে সেই জিনিসটা হবে না। তো এনিওয়ে, আমরা অনেক ফান্ডামেন্টাল কথা বললাম। আমি অ্যাজ এ পার্সন, যেহেতু টেকনিক্যাল অ্যানালিস্ট, আমি টেকনিক্যাল জিনিসটাই বেশি বিবেচনা করব। বাট বর্তমান মার্কেটটা অনেক বেশি ফান্ডামেন্টাল, প্লাস ফান্ডামেন্টালের চেয়ে বেশি অনেক বেশি সেন্টিমেন্টাল কিছু কারণে আপস অ্যান্ড ডাউন হচ্ছে। টেকনিক্যাল যেখানে ধার ধারার চিন্তা ভাবনা করছে না, মোট কথা হচ্ছে সেন্টিমেন্টাল অ্যানালাইসিসটা অনেক বেশি প্রমিনেন্ট এখন মার্কেটে। সো সেই জিনিসটা নিয়েই কথা বলি, চলেন টেকনিক্যাল প্লাস সেন্টিমেন্টাল মিলিয়ে কথা বলি। আমার লাস্টের দিনের যে ভিডিওটি আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে, সেখানে আমি কিন্তু বেশ কিছুটা সাপোর্ট জোনের কথা বলেছিলাম। একটা সাপোর্ট জোন যদি আমি আইডেন্টিফাই করি, তাহলে সেটা হচ্ছে 6154-তে একটা সাপোর্ট পাওয়া যাব পাবো আমরা, এবং 6122-এ আরেকটা সাপোর্ট রয়েছে। এই সাপোর্টটা থাকার কারণ হচ্ছে মার্কেটটা বেশ কিছুটা সময়, আপনাদেরকে আমি দেখাবো, ভয় পাওয়ার কিছু নেই, বেশ কিছুটা সময় মার্কেটটা এই পজিশনটা থেকে, দেখেন এই পজিশনটাতে মার্কেটটা ওঠানামা করেছে বেশ কিছুটা সময়। এটা কমলো, কমার পরে হচ্ছে এখানে অনেকদিন একটা কনসোলিডেশন মুভের মধ্য দিয়ে গেল, এটা কমে গিয়েছে, দেন আবার বেড়ে এখান থেকে একটা রেজিস্ট্যান্স পেয়ে আবার নিচে নেমে গিয়েছে, দেন আবার বেড়েছে, বেড়ে যাওয়ার পরে এখান থেকে আবার একটা সাপোর্ট নিয়েছে, দেন উপরে গেল, উপর থেকে আবার ঠিক এই পজিশনে চলে এসেছে। সো নর্মাল একটা সাধারণ মানুষ হিসেবে আপনার কি মনে হতে পারে যে মার্কেটটা এই পজিশনটাতে, এই যে 6154 থেকে 6122, এই জোনটা, এই জোনটাকে মার্কেট অনেক বেশি রেসপেক্ট করেছে অতীতে। সো ইন ফিউচার বা প্রেজেন্ট যে সিচুয়েশনটা আমরা পার করছি, সেখানেও দেখা যাবে যে 6154 থেকে 6122-এর মধ্যে একটা সাপোর্ট জোন যেহেতু রয়েছে, মার্কেটটা এখানে এসে এই জোনটাকে রেসপেক্ট করবে। তো আমরা খুব গত দিনের ভিডিওতে বলেছিলাম হয়তো বৃহস্পতিবার আমরা মার্কেটটাকে দেখতে পারি একে কিছুটা আপ থাকতে পারে, অথবা এরকমও হতে পারে যে আমরা একেবারে রবিবারে গিয়ে একটা আপ মুভমেন্ট দেখতে পারি। বাট আপ মুভমেন্ট দেখি বা না দেখি, ব্যাপারটা এরকম হবে যে মার্কেটটা এই পজিশনটাকে, মার্কেটটা এই পজিশনটাকে হচ্ছে রেসপেক্ট করবে, এইটুকু খুব ভালোভাবে বলা যায়, এই পজিশনটাকে মার্কেট রেসপেক্ট করবে। সো আমরা এখানে একটা পজ দেখতে পারি মার্কেটের, অথবা এখান থেকে একটা বাউন্স ব্যাক দেখতে পারি, অথবা কতদিন থামার পরে এখান থেকে মার্কেটটা হয়তো নিচে নেমে যেতে পারে। বাট এটা মোস্ট আনলাইকলি, আমি বারবার বলছি যে মার্কেটটা এখান থেকে পড়াটা আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না, আমার কাছে কিছুটা অস্বাভাবিক লাগছে, কারণ এত ভালো সেন্টিমেন্টাল প্লাস ফান্ডামেন্টাল নিউজ রয়েছে, টেকনিক্যালি যাই হোক না কেন, বাট এত বেশি ভালো সেন্টিমেন্টাল এবং ফান্ডামেন্টাল নিউজ মার্কেটের ফেভারে কাজ করছে, বাট তারপরেও মার্কেট পড়ছে। সো এটা আমার কাছে কিছুটা আর্টিফিশিয়াল মনে হচ্ছে। বাট মার্কেটকে, যারা মার্কেটে আর্টিফিশিয়াল হোক বা ন্যাচারাল হোক, মার্কেট ইজ অলওয়েজ রাইট, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো অনেক আমি চেষ্টা করি যে আপনাদেরকে আসলে আমার ভিডিওটি যদি দেখে থাকেন, তাহলে অ্যাটলিস্ট বুঝতে পারবেন যে কি বুঝাতে চাচ্ছি। সো আমি কিছু জিনিস বারবার রিপিট করি, আমি আবারও বলছি যে এই 6154 থেকে 6122 হচ্ছে একটা সাপোর্ট জোন। দেখেন আজকে কিন্তু মার্কেটটা প্রথম ফার্স্ট আওয়ারে যখন পড়লো, পড়ার পরে আবার বাড়লো, দেন আবার মার্কেটটা একটু বাড়ার চেষ্টা করলো, দেন লাস্টের 2-3 ঘন্টায় মার্কেটটা একেবারে পড়লো। সো আমরা কিন্তু সেই 6154-র উপরে একটা সাপোর্ট লেভেল, মানে একটা সাপোর্ট লেভেল আছে এই জিনিসটা বুঝতে পারছি, কারণ মার্কেটটা সরাসরি পড়ে যায়নি, মার্কেটটা একটু বাউন্স ব্যাক করার চেষ্টা করেছে, বাট লাস্ট 2 আওয়ারের সেল প্রেশারে সেটা হলো না। বাট এই যে লেভেলটা রয়েছে, সেই লেভেলটা অনেক স্ট্রং একটা লেভেল, এইটা মাথায় রাখেন। এই লেভেলে আমরা এসে মার্কেটের পজ দেখবই দেখবো, যাই হোক এইটা আমি বলছি দেখবই দেখবো, ব্যাপারটা 100% নাও হতে পারে, আসলে এইভাবে বলা ঠিক না, পসিবিলিটি বেশি যে এখানে মার্কেট একটা পজ দিবে, মার্কেটটা এখানে হয়তো কিছুটা কনসোলিডেট করবে। তো দেখা যাক এখন আমাদের প্রেডিকশন যেরকম আমরা করছি সেই অনুযায়ী কাজ করে কি না রবিবারে, হয়তো এখান থেকে রবিবারের মার্কেট কিছুটা বাড়বে, এই ধরনের একটা পসিবিলিটি থাকবে মার্কেটে, এই পসিবিলিটি আমার কাছে বেশি, দেন মার্কেটটা হয়তো কনসোলিডেট করবে বা
যদিও বা কমে, খুব অল্প পরিমাণ কমবে, কোনো মেজর কোনো ডাউন মুভ হয়তো আমরা দেখব না। তো এই সব জিনিসগুলোই হচ্ছে প্রবাবিলিটি। মার্কেটটা যেভাবেই কাজ করুক না কেন, আপনার আমার দায়িত্ব যেটা সেটা হচ্ছে কোনো একটা শেয়ার যদি সেল করেন তাহলে আপনি ভেবে দেখবেন যে এই শেয়ারটা সেল করা এখন উপযুক্ত সময় কি না, সেল করাটা যৌক্তিক হচ্ছে কি না। কোনো একেবারে মেজর কোনো সাপোর্ট ভেঙে না গেলে আমি বলবো যে কোনো শেয়ার সেল করা উচিত না এই পজিশনটাতে। আর এই সময়টা হচ্ছে আপনার যদি ফ্রি ক্যাশ থেকে থাকে তাহলে আপনি খুব খুবই সুন্দরভাবে আপনারা আপনাদের পোর্টফোলিওটা এখন ম্যানেজ করতে পারবেন, পোর্টফোলিওটা নতুনভাবে সাজাতে পারবেন, যেটাতে আগামী 6 মাসে আপনার জীবন বদলে দেওয়ার মত ক্ষমতা রাখে যেই পোর্টফোলিওটা, এরকমভাবে আপনি আপনার পোর্টফোলিওটা এখন সাজাতে পারবেন। বাট আনফর্চুনেটলি অনেকেরই হয়তো ফ্রি ক্যাশ মানি নেই, বাট না থাকার পরেও যে জিনিসটা আপনারা করতে পারেন, শেয়ারগুলো হোল্ড করেন, ধরে রাখেন, ধরে রাখার পরে আপনারা দেখেন মার্কেটটা আপনাকে কি অফার করছে। যদি কমে যায় দেন আমরা ডিসিশন নিব, বাট কমার কোনো জায়গা আপাতত নেই, কারণ হচ্ছে মার্কেটে আর 100 পয়েন্ট নিচেই হচ্ছে মার্কেটের ফ্লোর প্রাইস। সো মার্কেটকে কেউ যতই চাক না কেন, কেউ ম্যানিপুলেট করতে পারবে না, এই জিনিসটা গ্যারান্টি দেয় বলা যায়। কারণ ফ্লোর প্রাইসে এসে কোনো গ্যামলার তার গ্যামলিং করার সাহস পাবে না। সো আপনারা শুধু শুধু ভয় পাবেন না, ফুয়েল প্রাইস ইনক্রিজ হয়েছে, ডলারের মার্কেট আনস্টেবল, এই জিনিসগুলো থাকবে, এই জিনিসগুলোকে পাশ কাটিয়ে আশা করব যে মার্কেটটা খুব তাড়াতাড়ি ঘুরে যাবে। আমরা চাই যে রবিবার থেকে যেন মার্কেটটা অ্যাটলিস্ট কিছু, মানে সেই ধরনের সাইন যেন কিছু প্রদর্শন করুক আমাদের সাথে। তো এই ছিল আজকের আলোচনা। আশা করি যে জিনিসটা বুঝাতে চাইলাম যে মার্কেটটা সাপোর্ট জোনে রয়েছে, শেয়ার সেল করা ঠিক না। আপনারা যাদের ফ্রি ক্যাশ মানি আছে, ফ্রি ক্যাশ আছে, তারা নতুনভাবে পোর্টফোলিও সাজাতে পারেন। এখন খুব ভালো সময় যাচ্ছে, আশা করি কিছু একটা জিনিস নিয়ে যেতে পেরেছেন, এবং আমি এই জিনিসটুকু খুব ভালো লাগে আমার কাছে যে আমার ভিডিও দেখার পরে এইরকম কোনো কমেন্ট আমি পাই না যে এই কমেন্টটা আসলে কেউ বুঝেনি, না বুঝে কমেন্ট করেছে। সো আমার কাছে মনে হয় যে আপনারা হয়তো বেশ ভালোই বুঝতে পারেন ভিডিওগুলো বা আমার মেসেজগুলো, যে মেসেজগুলো আমি ডেলিভার করার চেষ্টা করি সেই জিনিসগুলো। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, আশা করি সবার কাছে ভিডিওটি বোধগম্য হয়েছে, ভালো লেগেছে। আর নতুন কোনো সাজেশন থাকলে আপনারা জানাবেন, কারণ এটা আপনাদেরই চ্যানেল, আপনাদের জন্যই ভিডিওগুলো করা। এই চ্যানেল থেকে কোনো মানিটারি বেনিফিট বা হচ্ছে যে কোনো এই চ্যানেলের মাধ্যমে কোনো গ্রাহককে বা ক্লায়েন্ট সঞ্চয় করা আমার কোনো উদ্দেশ্য না, আমি জাস্ট আপনাদের জন্যই ভিডিওগুলো দিচ্ছি, আপনাদের ভালোর জন্যই দিচ্ছি। আপনারা সাপোর্ট করলে হয়তো আমি এটা আরও কন্টিনিউ করব, বাট আপনারা সাপোর্ট না করলে হয়তো দেখা যাবে যে আমার এনথুজিয়াজমেও ভাটা পড়বে, তখন দেখা যাবে যে ভিডিও আপলোডের পরিমাণও কমে যাবে। এনিওয়ে আপনাদের সবার ভালো চাই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই ছুটির সময়টা, 2টা দিন ছুটি রয়েছে, ছুটির সময়টা উপভোগ করেন। চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য, আপনাদের ফ্রি টাইমে দেখে নিতে পারেন, আর ভিডিও না দেখলেও এরকম আহামরি কোনো কারো ক্ষতি হয়ে যাবে না আপনার। সো ফ্যামিলিকে টাইম দেন, দেন আপনার বিজনেসের দিকে আপনি মনোনিবেশ করেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।